আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্যাসের চুলায় কিভাবে চিতই পিঠা তৈরি করতে হয় আজকে আমি সেটাই দেখাবো নিয়ে নিব এক চা চামচ লবণ এক মগ চালের গুঁড়া শুকনো উপকরণটিকে ভালোভাবে মিশিয়ে নিব শুকনো উপকরণটি মেশানোর পরে দিয়ে দেব দেড় কাপের মতো উষ্ণ গরম পানি পানিটা আমি একবারে দেবো না ধীরে ধীরে দেবো আর মা এখন দিয়ে দিব এক কাপ নারকেল কোরানো আপনারা দেখতে পাচ্ছেন এর থিকনেসটা খুব বেশি ঘনাও না খুব বেশি পাতলাও না এখন একটা চিতর পিঠার শ্বাস ভালোভাবে গরম করে নিব পিঠার সাথে গোলা দিয়ে দিলাম গোলা দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে সম্পূর্ণ ভাবে সসটা ঢেকে নেয় তাহলে পিঠা যখন তৈরি হয়ে যাবে তুলতে কষ্ট হবে ঢাকা দিয়ে রান্না করবো তিন মিনিট ভালো করে শ্বাসটাকে গরম করে নেওয়ার কারণে খুব ইজিলি পিঠাটা উঠে আসবে পিঠার শ্বাস যদি একটু ভালোভাবে গরম করে নেওয়া হয় তাহলে তেল বা পানি দেওয়ার প্রয়োজন হয় না একইভাবে ভাবে আমি আরেকটি ব্যাচ তৈরি করে নিলাম আমি জুম করে দেখাচ্ছি পিঠাটা কত ফুলে গেছে আজকে আমি চিতই পিঠা হাঁসের মাংসের সাথে পরিবেশন করেছি আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং স্ক্রাইব করুন আল্লাহ হাফেজ